নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমরা দশম শ্রেণীর যে গণিত আরম্ভ করেছি, এটা হচ্ছে তার সেকেন্ড পার্ট, ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাভুলি। এটার পেজ নাম্বার 295। তোমরা বইটা হাতের সামনে রাখো, আমি আরেকবার বইয়ের থেকে অঙ্কটা তোমাদের দেখাচ্ছি। আমরা আজকে সলভ করব এখন এই তিনের দাগের অঙ্কটা এবং চারের দাগের অঙ্কটা। দুটো অঙ্ক আমরা আগেই সলভ করেছি। দেখো, তিনের দাগের অঙ্কে কি বলা হয়েছে, যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এই রকমভাবে সমকোণী ত্রিভুজটাকে এঁকে নাও। কোন কোণটাকে সমকোণ দেওয়া হয়েছে সেটা লক্ষ্য করো, সি কোণটাকে বলা হয়েছে 90 ডিগ্রি। তাহলে এইখানে আমরা সি দিচ্ছি, এরপর বলা হয়েছে আমরা এইখানে এ দিচ্ছি নাম, এইখানে বি দিচ্ছি। তোমার দেখো বলা আছে এবি সমান 29 একক, আর বলা আছে বিসি, বিসি সমান বলা আছে 21 একক। তাহলে এই এসির মানটা আমরা জানি না, যেহেতু এটা 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমরা পৃথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব এবং সেখানে আমরা জানি যে এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার সমান আমাদের হবে এ বি স্কোয়ার। আমরা কার মান জানি না, আমরা এসির মানটা জানি না, তাহলে এ বি স্কোয়ার মাইনাস বি সি এ স্কোয়ার। এ বি মানে কত, এ বি মানে দেখো 29 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার। আচ্ছা, এটাকে তুমি সূত্র ভেঙে করতে পারো অথবা স্কোয়ার ভেঙেও করতে পারো। এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র দিয়ে করছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে করলে কত হচ্ছে, 9 আর 10 = 0, 2 2 4 = 5, আর এটা হচ্ছে 8, মানে হচ্ছে 400। তার মানে এসি সমান হচ্ছে রুট ওভার অফ 400, তার মানে এসি সমান হচ্ছে 20। তাহলে আমরা এইখানে লিখব 20 একক। এরপর দেখো অঙ্কটার এইখানে কিন্তু একটা মজা আছে। মজাটা হচ্ছে তোমাকে মান নির্ণয় করতে বলেছে সাইন এ, আর আছে কস এ। তাহলে আগে সাইন এ আর কস এ এটার সপক্ষে তুমি দেখো। সাইন এ মানে এই কোণটার অ্যাগেনস্টে তোমাকে করতে বলেছে, কোনো কোণের অপোজিট বাহুটা কিন্তু হয় লম্ব, এটা তোমরা আশা করি তোমরা জানো। তাহলে সাইনের ক্ষেত্রে লম্ব কোণটা হবে এই এ কোণটার সাপেক্ষে, কিন্তু সাইনের মানটা হবে লম্ব বাই অতিভুজ, মানে বিসি এটা কিন্তু হচ্ছে লম্ব আর অতিভুজ মানে কিন্তু এ বিটাই থাকছে। তার মানে বিসি মানে হচ্ছে 21 আর এ বি মানে দেখো 29। তাহলে 21/29 হচ্ছে, এরপর কস এ মানে ভূমি বায়ু অতিভুজ। তাহলে এটা যদি লম্ব হয় নিশ্চয়ই এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমিটা আমরা এখানে লিখব এসি বাই এ বি। তাহলে এসির মান কত, এসির মান হচ্ছে 20 আর এ বির মান কিন্তু 29। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটা দেখো মান চেয়েছে, সেটা হচ্ছে বলা আছে সাইন বি আর বলা আছে কস বি। তাহলে একই রকমভাবে তোমরা দেখো ছবিটাকে, দেখো সাইন বি মানে এই বি কোণটার অ্যাগেন্সে লম্ব কোণটা হবে, এসি হবে কিন্তু লম্ব। তাহলে সাইন বি এর ক্ষেত্রে লম্ব কোণটা হবে, সাইন বি এর ক্ষেত্রে কিন্তু লম্ব হবে এসি। তাহলে আমরা এখানে কি লিখব, সাইন বি এর ক্ষেত্রে লিখব লম্ব বাই অতিভুজ, মানে এসি বাই লিখব এ বি, এ সি বাই এ বি লিখছি, এ সি বাই এ বি লিখব। তাহলে এসির মান কত আছে, এসির মান হচ্ছে 20 আর এ বির মান 29। আর একই রকমভাবে আমরা কসের বেলায় কী লিখব, ভূমি বাই অতিভুজ, মানে বিসিটা এখন ভূমি হয়ে গেছে, তাহলে আমরা লিখব এইখানে বিসি বাই এ বি। তাহলে বিসির মান কত আছে, বিসির মান আছে 21/29। আশা করি তোমরা বুঝতে পেরেছো, না হলে পজ করো, পজ করে ম্যাথটাকে আবার বোঝার চেষ্টা করো। পরবর্তী যে ম্যাথটা আছে, চারের দাগের ম্যাথটা তোমরা দেখো। চারের দাগের ম্যাথে বলা হয়েছে যদি কস থিটা সমান
सेभेन बाई टोयेंटी फाइव है तेल थीटा कोणे सकल त्रिकोणमितिक अनुपात मान निर्णय करी। देखो ये कोणटा करे निलाम सुविधार जोन्नो आमी कोणटाके थीटा धरब एटाके समकोणी त्रिभुज धरछी एटार एकटा तुमी नाम दिए दाओ ए बी सी। तोमार देखो एखाने कस थीटा समान बला आछे कस थीटा समान बला आछे सेभेन बाई टोयेंटी फाइव। ताहले कस थीटा माने आमरा कि जानी कस माने होच्छे भूमि बाई অতিভুজ এটা আমরা কিন্তু জানি। তাহলে ভূমি এখানে কোনটা হবে এইখানে দেখো ভূমি হবে সেভেন, সেভেন একক হচ্ছে ভূমি আর অতিভুজ মানে টোয়েন্টি ফাইভ। তাহলে তুমি কোন মানটা জানো না, তুমি এ বির মানটা জানো না, তাহলে সেই পিথাগোরাসের উপপাদ্যকে আমরা কাজে লাগাবো। তাহলে এ বি সমান আমি একবারে করছি পিথাগোরাসের উপপাদ্যকে কাজে লাগিয়ে আমরা লিখতে পারি এ বি সমান হচ্ছে রুট অফ আর অফ অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ মানে এখানে কত, অতিভুজ মানে এখানে হচ্ছে টোয়েন্টি ফাইভ স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার। তাহলে টোয়েন্টি ফাইভ মানে সিক্স টোয়েন্টি ফাইভ, পঁচিশ পঁচিশে ছশো পঁচিশ আর এটা হচ্ছে উনপঞ্চাশ। তার মানে রুট ওভার অফ এটাকে বিয়োগ করো, নয় আছে পনেরো ছয় দিতে, হাতে থাকে এক, চারকে পাঁচ আছে বারো সাত দিতে, পাঁচশো ছিয়াত্তর মানে এটা হচ্ছে চব্বিশ। এটাকে রুট করলে হয় চব্বিশ, তার মানে আমরা এটাকে লিখতে পারি টোয়েন্টি ফোর। তোমাকে কী কী অ্যান্সার করতে বলেছে, বলেছে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি, তার মানে আমরা সাইন কস টেন যতগুলো আছে সবই মান নির্ণয় করব। দেখো সাইন থিটার সমান আমরা কি লিখতে পারি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে আমরা লিখতে পারি এ বি বাই অতিভুজ মানে হচ্ছে এ সি মানে টোয়েন্টি ফোর বাই টোয়েন্টি ফাইভ, আমাদের সাইন থিটা বেরিয়ে গেল। এরপর আমরা কি করব, আমরা কস থিটা এখান থেকে বার করব, সাইন থিটা কস থিটা মানে আমরা কি লিখ, কস থিটা তো দেওয়াই আছে, কস থিটা মানে সেভেন বাই টোয়েন্টি ফাইভ এটা দেওয়াই আছে, সেভেন বাই টোয়েন্টি ফাইভ। সাইন কস আমরা এবার ট্যান বার করব, ট্যানটা আমরা দুরকমভাবে বার করতে পারি, তোমরা সাইন থিটা বাই কস থিটা করে বার করতে পারো, অথবা ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ আর এটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব মানে দেখো এ বি বাই বি সি। তাহলে এখানে আমরা লিখব এ বি বাই বি সি, তাহলে এ বি মানে কত, এ বি মানে টোয়েন্টি ফোর আর বি সি মানে হচ্ছে সাত, তাহলে টোয়েন্টি ফোর বাই সেভেন। এরপর সাইন থিটার অপোজিট হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা মানে কত হবে, কোসেক থিটাটা হবে ঠিক এটার উল্টোটা, সাইনের যে মানটা আছে তার উল্টোটা লিখে নাও, এসি বাই এ বি হবে মানে অতিভুজ বাই লম্ব হবে আর এটা টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর হবে, টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর। সেক থিটা কত হবে, একই রকমভাবে সেক থিটাটাকে তুমি এইরকমভাবেও লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো ভূমি বাই অতিভুজ হচ্ছে কস থিটা, তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ তোমার এখানে কত আছে টোয়েন্টি ফাইভ বাই ভূমি মানে কত সেভেন, টোয়েন্টি ফাইভ বাই সেভেন। আর একটা আছে দেখো কট থিটা, কট থিটাটাকেও তুমি ওয়ান বাই টেন থিটা লিখতে পারো, অথবা লিখতে পারো ভূমি বাই লম্ব বিসি বাই এ বি। তাহলে বিসি মানে কত, বিসি মানে হচ্ছে সেভেন বাই টোয়েন্টি ফোর, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি তোমাদের কোথাও সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও, ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর নোটিফিকেশনটাকে অন করে নাও যাতে তোমরা এই ধরনের ভিডিও আপলোড করলেই সরাসরি পেতে পারো। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, বন্ধুদের সাথে অবশ্যই এটা শেয়ার করো এবং পাশে থাকো।